মনে করি করবে দীর্ঘ 8 বর্ষ হল ধারণারে থিলু লোয়ার পিএমজি রে 5 বর্ষ সেঠু এমানে 8 বর্ষ ভিতরে তিনি থর আমাকে দেইছেন প্রতিশ্রুতি লিখিত প্রতিশ্রুতি দেইছেন তা মধ্যরে মধ্যে আমাকে দেইছেন বণ্টনপত্র করিকি বণ্টনপত্র কলা পরে কি কেউ জায়গায় পজিশন রহিব তার আমাকে স্কেচ করু না এপর্যন্ত স্কেচ নকলা পরে আমি বর্তমান নিরুপায় হয়েকি এটা ইয়ে 15 দিন টাইম নেলে 15 দিন টাইম ভিতরে তহসিলদার কোণী কার্যক্রম কলে না যেহেতু কার্যক্রম নকলে আমি আসিকি তহসিল সামনে বসিলু আজি সব কলেক্টর আসলে তহসিল অফিস ইয়ে তহসিলদার বি তাঙ্কু ডাকি নাহান্তি সব কলেক্টর আসলে তাঙ্কু আমি দেখা কলু যেহেতু আমি নিরুপায় আমি কোণী মানে থকি গলু মানে আইনর আশ্রয় নেই নেই থকি গলু মানে সপরিবার থকি গলু আউ কিছু নিরুপায় হয়েকি তহসিল সামনা সব কলেক্টর গাড়ি আগে শোলু সপরিবার যেহেতু আমি মরি যাচ্ছু বর্তমান তিল তিল হয়েকি মরুছেন ছোট ছোট ছুয়া বয়স্ক দুইজন হার্ট পেসেন্ট জনে এইপরি অবস্থা ভিতরে আমি আর কিছু সম্ভাড়ি পেলু নিজকে অসম্ভাল গলু দেখিলু যে আমার রাজা আসছেন মো রাজ্যকু আমার রাজা আসছেন যেতবে দেখিদেলু আমি খুশি হয়েকি ইয়ে কলাপরে আমি প্রতিশ্রুতি দে সব কলেক্টর কে যে আর শুক্রবার দিন আসবে 23 তারিখ দিন আসিকি আমি ন্যায় প্রদান করবে বলে কী গলে যদি আসিকি আমার জেলার রাজা সি যদি আমি ন্যায় নদীপারে সমূহ পরিবার এইটি আত্মাহুতি দেবু যদি পট্টা প্রদান তিন দিনের তহসিলদার আমাকে কিন্তু পট্টা প্রদান করা মানে কাম কাম পরে তিন দিন মধ্যে পটা প্রদান করি যদি পটা প্রদান নকলে এই যে জায়গায় বসছু সে জায়গায় সপরিবার আত্মাহুতি দেব যদি নপাইলু নিরুপায় আউ কম করে পারু সমস্ত মাগি মাগি বুলি 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 ওড়িশা সারা বুলিকি মাগুছু বিধানসভা টু পিপিলি আর বঞ্চিবার লাভ কম অছি আপন মানে বি আপন মানক পরিবার অছন্তি আপন মানে নিজে হি দেখন্তু কোপরি অবস্থা ভিতরে ছোট ছোট পিলা পাঠ পড়ি পার নাতি আপেই পর্ণপাত করুনি প্রশাসন যদি ইয়ে গোটে প্রশাসন আমি কোণী দলগত বি কৌনু গোটা সাধারণ পরিবার আসছু আমাকে কাইকি এপরি স্ট্রকচর করা যাচ্ছি কিপরি স্ট্রকচর মানে মরিয়া ব্যতীত আর ইয়ে কোণ অছি এইটু সপরিবার আমি আত্মাহতি দেব নেই আপনার জাঁচান আমি বি জাঁচু যেপাই ধারণা বসছেন তাকে ব্যক্তিগত স্তরের আমি কিছু হ্যুমানিটারিয়ান গ্রাউন্ডে কনসিডর করছু কিন্তু লিগাল পয়েন্ট অফ ভিউরে আমি তাকে সমাধান করা আমার পক্ষের নুহে কেন এটা পরিবার পারিবারিক জিনিস এবং সিভিল কোর্টের আশ্রয় নেই তার অর্ডর হব তথাপি মানবিকতা দৃষ্টি যেহেতু আমার পাখে অনেক সে আমি কইছু যে আসন্তা 23 তারিখে সে তাঁর ভাই ভৌণীকে ডাকিপ্রাই ডাকি গোটে আপোষ সমাধান ভিতরে আমি চেষ্টা করবু কিন্তু সেটা আমি তাঁকু সেই কথা কোচু সে অনুরোধ করছু যে উঠি যাঁতু কেন ভাই ভৌণীকে আমি ডাকি যা কথা হওয়া কথা কেন যেহেতু এটা সরকারি জমি না সরকারি জমি হলে আমি আজ চাইলে আমি কিছু সাহায্য করতাম নিজ পারিবারিক সমস্যার সমাধান সিভিল কোর্টরে হি করে পারি তথাপি আমি চেষ্টা করবু তাঁর লোক শুণতু সেই বণ্টনপত্র যে কথা কোচান কিছু যে পুরোনা পট্টা আছে যেত সেটলমেন্ট হয়েছিল সে পট্টায় তাঁর এই ভাইঙ্কর বা এই ভাইঙ্কর পূর্বপুরুষঙ্কর ভাগ নথিলা সে সেই অনুসারে যে ভাগ করছেন সেইটা পটা হয়েছে এঙ্কর যে অংশ অছি তা দিয়ে কিছু পটা সম্পর্ক হরে কয়া কথা আমার সঠিক ভাবে কাগজপত্র করেদিয়েছেন কিন্তু আমি দেখু না কোটি কোণ বুঝছি সেইটা কিন্তু আশা রক্ষা চিহ্নট প্রক্রিয়াটা হয়ে কাগজ ঠিক অছি কিন্তু সঠিক চিহ্নট চিহ্নট না মু তো কইবি ইভিন কাগজ বি ঠিক না কিনা সি যেটা কৌছেন কাগজ ঠিক অছি বলে সেটা সম্পূর্ণ ঠিক কথা নুহে বণ্টনপত্র তাঙ্ক ভাই ভাই ভিতরে যে বণ্টনপত্র হয়েছি সেটা সেটা রেজিস্টার্ড ডকুমেন্ট নুহে যে বণ্টনপত্র মৌখিক হয়েছে আমি রেজিস্টার্ড ডকুমেন্টকে বিশ্বাস করিবা না রেজিস্টার্ড হিসাবে কিছু করা যায় কাগজ পড়া ডকুমেন্ট সেই আপনার চাই এই জমিটা সমাধান আমি আশা রাখবু আমি আশা রাখবু যে ভাই ভৌণীকে মিশাইকি আমি শীঘ্র আশা রাখবু সে সমাধান হয়ে যাবে ধন্যবাদ।